তো আমি চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ারে। হ্যাঁ ইয়েস, এখানে যে বাসের কাজটা হচ্ছে, প্রায় কয়েক হাজার হাজার বাস আছে, নয় নয় করে 25 থেকে 30 হাজার বাস এখানে অলরেডি কাজে লেগে গেছে, তো আরও লাগবে। আর মানে আশা রাখছি, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের পুজো খুব ভালো কাটাও, আর কিছুদিন পরেই মহালয়া। আর আমি এসে গেছি এই বছরের দুর্গাপূজার সবথেকে ধামাকাধার প্যান্ডেল মালয়েশিয়া টুইন টাওয়ার। মালয়েশিয়া যে টুইন টাওয়ারটা সেটা আমাদের কল্যাণীতে। হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ইভান, ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ ইভান। সো গাইস, আজকে এসে গেছি তোমাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে। সো এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি অলমোস্ট ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছে কোথাও। এই মুহূর্তে এখন আছে আমি কল্যাণী আইটিআই মোড়ে আছি। তো এটা হতে চলেছে এই বছরের দুর্গাপুজোর সব থেকে বড় প্যান্ডেল, জাস্ট ধামাকাদা, এটা কাঁপিয়ে দেবে লিটারেলি। তো তার সামনে আমি এসে গেছি। তো আমি চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ারে। হ্যাঁ ইয়েস, কল্যাণীর আইটিআই মোড়ের একদম আমি দাঁড়িয়ে আছি। তো কল্যাণী লুমিনিয়াস ক্লাবের, এই যে তার ক্লাবটার নাম হচ্ছে কল্যাণী লুমিনিয়াস ক্লাব, তো তাদের এবছরের থিম হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ ইয়েস, টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারে আজকে তোমাদের পুরো ফুটেজ আমি দেখাবো, কটা ভালো ভালো সিনেমাটিক শট দেখাবো। তো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এরপর আমি ভেতরে যাবো, একদম প্যান্ডেলের ভেতরে যাবো, তোমাদেরকে পুরোটা দেখাবো, তোমরা দেখতে থাকো। যাবতীয় ডিটেলস আমি পুরো ভিডিওতে বলে দেবো। তো চলো আর বেশি কথা না বলে এবার যাওয়া যাক, লেটস গো। সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কল্যাণী আইটিআই মোড়। ঠিক এই রাস্তার অপোজিটেই কল্যাণী লুমিনিয়াস ক্লাব। তো এই বছর এদের থিম হলো মালয়েশিয়ার টুইন টাওয়ার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকুর পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সো ফাইনালি 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 এসে গেছি টুইন টাওয়ার, অলমোস্ট ভীষণ এক্সাইটেড। কাজ অলরেডি শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই, এখনও কাজ জোর কদমে চলছে, প্রস্তুতি তুঙ্গে। তো তার ভেতরে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রায় এতটা বড় একটা জায়গা জুড়ে মালয়েশিয়ার টুইন টাওয়ার, এবছরের কল্যাণী লুমিনিয়াস ক্লাবের থিম। তো তার সামনে আছে দেখতে পাচ্ছ ওই যে টুইন টাওয়ার, ওই যে ওই যে টপে যাবো টপে। তো দেখতে পাচ্ছ একদম টপে টুইন টাওয়ার। তো এখানে আমি দেখতে পাচ্ছি কয়েক হাজার হাজার বাসের কাজ। প্রচন্ড গরম, লিটারেলি ঘেমে গেছি এতটাই গরমের টেম্পার। তো এই যে ওই যে টুইন টাওয়ার, তার সামনে আমি বসে আছি, আমাকে না ছোট লাগছে, ছোট এত বড় হাইট, এত বড় বাসের প্যান্ডেল। এই বছর দুর্গাপুজোর জাস্ট সেরা প্যান্ডেল হতে চলেছে, সেরা প্যান্ডেল কাঁপাবে, এটা কাঁপাবে আমি ড্যাম শিওর। তো তার সামনে এখন আমি এসে গেছি, কাজ চলছে প্রচণ্ড জোর কদমে কাজ চলছে। এখানে বাস আছে, এখানে পাটা রাখা আছে, এখানে বাসের কাজ। তো এখানে কয়েক হাজার হাজার বাসের কাজ আছে, কয়েক হাজার হাজার বাস, মানে আমি দেখতে পাচ্ছি যে হাইটটা কত বড় হাইট, মানে আমার তো লিটারালি আমাকে এইভাবে দেখতে হচ্ছে মাথা উঠিয়ে, এতটা হাইট আছে। তো এটা জাস্ট যখন ফিনিশিংটা হবে এটা জাস্ট তুখার লাগবে, তুখার লাগবে। তো আমি তোমাদেরকে আর একটু ভেতরে ডিটেলসটা দেখাবো, কয়েকটা ভালো ভালো সিনেমাটিক শট আছে তোমাদের জন্য, তো দেখতে থাকো। সো এখানে দেখতে পাচ্ছ অনেক বাস রাখা আছে, পাটাতন রাখা আছে, এগুলো সব কাজে লাগবে। আর এই সাইডটা যে মাঠটা আছে না, এই যে এখানেও নানারকম ডিজাইন হবে। এখানেও আমি দেখতে পাচ্ছি একটা লেন করা আছে, এই যে দেখতে পাচ্ছ লেনটা, তো এখানেও ডিজাইন হবে, একদম ওই সাইডটাও ডিজাইন হবে। সো এটা দেখতে পাচ্ছ তো লম্বা পাড়া, এটা এখন কাজ চলছে, সিমেন্টের ইটের কাজ চলছে। তো এখানে সুন্দর একটা ঝর্ণা হতে চলেছে, তো এটা জাস্ট যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পাবে। এখন কাজ চলছে অলমোস্ট জোর কদমে কাজ করছে কাকুরা। আর এখানে একটা লেন করা আছে, এখানেও সুন্দর করে সাজানো হবে, ডেকোরেশন করা হবে, এই যে দেখতে পাচ্ছ। আর এই তো সেই সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার, এই যো দেখতে পাচ্ছ হাইটটা, ওরে বাপরে, জাস্ট একবার দেখো তার সামনে এখন আমি আছি। দেখতে পাচ্ছ এই কাকুরা জোর কদমে কাজ করছে, এই দাদারা আছে ভীষণ পরিমাণে,
অনেক দিন ধরে কাজ করছে, প্রায় 3-4 মাস ধরে এটা করছে, তাই তো? অক্ষয়জি দাদার কাজটা চলছে, এটা তো এই দাদারাই কাজ করছে সমস্ত কাজ, জোর কদমে খেটে। আর তো বেশি দিন নেই পুজোর, কি কি মনে হচ্ছে বলো? হবে হবে, সব ঠিকঠাক দাঁড়িয়ে যাবে, একদম একদম। যে বাসের কাজটা হচ্ছে, প্রায় কয়েক হাজার হাজার বাস আছে, নয় নয় করে 25-30 হাজার বাস এখানে অলরেডি কাজে লেগে গেছে, তো আরও লাগবে মানে আশা রাখছি। আর এখানে দেখতে পাচ্ছ পাটারও কাজ হচ্ছে, কয়েক হাজার হাজার পাটা বাস সব কিছু মিলিয়ে কাকুরা ভীষণ পরিমাণে জোর কদমে কাজ করছে কন্টিনিউ। আর এখানে যে মাঠটা আছে এটাও বেশ ভালো একটা ডেকোরেশন করা হবে, আর তার সাইডে আই থিঙ্ক কোনো ফাংশনের কোনো কিছু করা আছে, ফাংশন টাংশন হবে পুজোর দিনগুলোতে। প্যান্ডেলের ডেকোরেটিংয়ের কাজ করছেন, তো লেখা আছে সরকার ডেকোরেটার্স, দেখতে পাচ্ছ উইলিয়াম সরকার যিনি আছেন তারই সমস্ত এখানে কাজবাজ হচ্ছে তারই আন্ডারে, তো দেখতেই পাচ্ছ জোর কদমে প্রস্তুতি চলছে। আর ওই তো ওখানটা দেখতে পাচ্ছি, ওখানে যাই না কতটা আমাকে ঢুকতে দেবে কিনা, বাট আমি তাও ট্রাই করবো তোমাদেরকে দেখানোর। এখানে বড় বড় থাম্বা রাখা আছে, সেই বাঁশের বড় বড় এরকম খাপ খাপ করা আছে ওই সাইডটা করে, আর ওখানটায় কাকুরা কাজ করছে দেখতে পাচ্ছ, ওই যে কন্টিনিউ কাকুরা কাজ করে যাচ্ছে কিন্তু। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই টুইন টাওয়ারটা, চওড়াটা হচ্ছে 150 ফুট, হাইটটাও একদম 150 ফুট, এই টোটাল হাইটটা পুরো 150 ফুট, চওড়াটাও কিন্তু 150 ফুট। এর পুরোপুরি আউটপুটটা কিন্তু অসাধারণ লাগবে, ইনপুটটাও সেরা লাগবে, মানে দুটো লুকি জাস্ট ফাটাফাটি লাগবে পুরোপুরি কমপ্লিটটা হওয়ার পর। এটা যখন রাত্রেবেলায়, মানে রাত্রেবেলায় এর ডেকোরেশনটা জাস্ট অন্য লেভেলের লাগবে, তার কারণটা হচ্ছে এখানে লাইট পড়বে, লাইটিংটা পুরো এখানে লাইটিংয়ের কাজ হবে, প্লাস দিনের বেলা তো ভালো লাগবে, পুরোটা বাইরেটা পুরো কাঁচের কাজ হবে একদম ওই সাইডটা করে, দেখতেই পাচ্ছ। তো এটা আই থিঙ্ক দ্বিতীয়াতে ওপেনিং করে দেবে, তোমরা ঝটপট সবাই চলে এসো। সম্ভবত আমার যা মনে হচ্ছে এখানে দুর্গাপূজায় কিন্তু ভিড় উপচে পড়বে, মানে সিকিউরিটি গার্ড পুলিশ ফোর্স কিচ্ছু করতে পারবে না, এতটাই ভিড় উপচে পড়বে আমার যা মনে হচ্ছে। তো আমি জানি না আমি সেই টাইমটা আসতে পারবো কি না, বাট আমি ট্রাই করবো আসার। সো আমি নিজেও এই টুইন টাওয়ার ফিল করছি, জানি না মালয়েশিয়া যেতে পারবো কি না, বাট আমাদের বেঙ্গল থেকে মালয়েশিয়া দেখার একটা আলাদাই মজা। তো এই যে দেখতে পাচ্ছ বাসের যে কাজগুলো হচ্ছে, তো এখানে কিন্তু সমস্ত পুরো স্ট্রাকচারটা কিন্তু কাঁচের হবে, কাঁচের, মানে এটা জাস্ট দুর্ধর্ষ দেখতে লাগবে পুরো ফিনিশিংটার পর। মানে এখানে যে বাসের কাজগুলো হচ্ছে সেটা পুরোটা কভারেজ থাকবে কাঁচের, ভেতরটাও কাঁচের পুরোটা থাকবে, আর এখানে তো পুরোটাই ডেকোরেশন। সো আমি এই মুহূর্তে কোথায় বসে আছি, এটা হলো এন্ট্রিটা, এখান থেকে মানুষজন ঢুকবে, এখানে অলমোস্ট এখানে পাটার কাজ কাকুরা করছে জোর কদমে, আর এই সাইডটা খুব ভালোই ফিনিশিং আমি দেখতে পাচ্ছি, এখানেও কাজ হচ্ছে, ওই সাইডটাও কাজ হচ্ছে, কাকুরা ওই সাইডেও কাজ করছে, এখন কোনো রেস্ট নেওয়ার সিন নেই, তাই তো? এখন সারা রাত জেগে সারা দিন পুরো কাজ হবে, ওই মাঠের সাইডেও কাজ হচ্ছে। আর হ্যাঁ, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কীভাবে এখানে আসবে, কল্যাণী লুমিনাস ক্লাবের এবছরের থিমটা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ ইয়েস, যারা মালয়েশিয়া যেতে পারছো না তারা এখানে এসে এটাকে ফিল করো, আমি তো ফিল করছি, এরপরে আমি আসার চেষ্টা করব। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, আমি এসেছি বর্ধমান হাওড়া লোকাল ট্রেনে করে, মেন লাইন ট্রেন, তো সেখানে আমি নেমেছি হচ্ছে মগড়া স্টেশন, মগড়া স্টেশন থেকে অটো করে হচ্ছে ত্রিবেণী স্ট্যান্ড নামলাম, সেখান থেকে আবার অটো ধরে 25 টাকা করে নিয়েছিল, অটো ধরে আমি এসেছি একদম কল্যাণী আইটিআই মোড়ে, পার হেড নিয়েছিল 25 টাকা করে। তো তোমরা একদম এই রুটটা তো আসতে পারো, আমার কাছে খুব একটা ইজি রুট। আর তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা তোমরা শিয়ালদা লোকাল ধরবে, হ্যাঁ শিয়ালদা রানাঘাট লোকাল বা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, আর 3-4 রকম লোকাল আছে, তো সেরকম লোকাল ট্রেন ধরে নামবে হচ্ছে কল্যাণী স্টেশন, কল্যাণী স্টেশনে নেমে অটো ধরে একদম কল্যাণী আইটিআই মোড়ে নামবে, আর একদম আইটিআই মোড়ের সামনেই হচ্ছে কি ধামাকা ধামাকা মালয়েশিয়ার টুইন টাওয়ার, ছটপট চলে এসো তোমরা। তো আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা কভারেজ করলাম, ভালো ভালো সিনেমাটিক শট দেখালাম, তো তোমাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, প্রচুর 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 শেয়ার করো, সবাইকে ছড়িয়ে দাও, এতটাই শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো গাইস প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে নেবে। আর আমি তোমাদেরকে অবশ্যই বলবো একবার এই মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটা আছে, তো সেটা আমাদের কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে করেছে, এবছরের দুর্গাপুজোর সব থেকে সেরা থিম এটাই হতে চলেছে, এবছরের ধামাকাদার প্যান্ডেল, তো এটা এসো। আর অলমোস্ট দ্বিতীয়াতে এটা ওপেনিং হয়ে যাবে, উদ্বোধন, শুভ উদ্বোধন, এসো ঝটপট। আমার যা মনে হচ্ছে এখানে উপচে পড়া ভিড় হবে, উপচে পড়া ভিড়, প্রচণ্ড সূর্যের তাপ, আমি লিটারেলি হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি,
এবার আমাকে বাড়ি ফেরার পালা, এবার যেতে হবে আমাকে। সো গাইস আজ এখানে ভিডিও এন্ড করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। আরও ভালো ভালো পুজোর আপডেট দিতে থাকবো, কন্টিনিউ আপডেট দেবো সমস্ত জায়গার। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে সাথে থাকতে হবে, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নেবো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেল বাটনটা কিন্তু ঝটপট দাবিয়ে দেবে ভালো ভালো নোটিফিকেশনের জন্য। সো গাইস চলো, টাটা বাই বাই, লাভ ইউ টু অল। আবার দেখা হচ্ছে নিউ ব্লগে, টাটা বাই বাই।